नहीं, कलाकार अच्छे हैं तो उसको निभाते हैं, लेकिन नसीब ये सब कुछ लेकर आता है। বর্ণবিদ্বেষ কি কেবল পশ্চিমা বিশ্বেই বিদ্যমান? আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে আপনার ধারণা ভুল। এই একটি কারণেই বলিউডে ব্রাত্য ছিলেন মিঠুন চক্রবর্তী, এ কারণেই হেনস্থার শিকারও হতে হয়েছে তাকে। পাশাপাশি বাঙালি হওয়ার কারণেও অপমান সহ্য করতে হয়েছিল পেশাজীবনের শুরুতে, যা আজও ভুলতে পারেননি এই মহাগুরু। এসব কথা সম্প্রতি তিনি প্রকাশ্যে এনেছেন পরিচালক সাংবাদিক রামকমল মুখোপাধ্যায়ের লেখা মিঠুন চক্রবর্তী দ্য দাদা অফ বলিউড জীবনীতে। লেখকের কাছে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বিষয়ে অকপট প্রবীণ অভিনেতা। মিঠুন জানিয়েছেন, ঠাঁই নাড়া হলে যে কোনো মানুষকে অস্তিত্ব সংক্রান্ত বিপন্নতা গ্রাস করে, তার উপর তিনি প্রবাসী হলে তো কথাই নেই, ভেতরে ভেতরে সারাক্ষণ শেকড়ের টান অনুভব, আর তার বিপরীতে লড়াই করতে করতে অন্যত্র নিজেকে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা, এসবই একটা সময় করতে হয়েছে ডিস্কো ড্যান্সারকে। এভাবেই যখন বলিউডে নিজেকে প্রমাণ করার মরিয়া চেষ্টায় ব্যস্ত মিঠুন, ঠিক তখনই মায়ানগরী তাকে বাতিল করে দিয়েছিল। রামকমলের লেখনী বলছে, গায়ের রং, শরীরের গঠন, নাচ, অভিনয় সব কিছু নিয়ে অকারণ সমালোচনার শিকার হতেন এই অভিনেতা। মিঠুনের কথায়, গায়ের রং নিয়ে এত কটাক্ষ শুনতে হয়েছিল যে একসময় নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগতে শুরু করেন তিনি। কিন্তু কালো থেকে ফর্সা হওয়ার উপায় ছিল না জানা। শারীরিক গঠনে অভিনয়ে নায়ক হওয়ার সকল গুণাগুণ থাকলেও বলিউড থেকে প্রায় ছিটকে যাওয়ার উপক্রম হয়েছিল এই গুণী অভিনেতার। সালাম মারবো এখানে, লাশ পড়বে শ্মশান। Radio Today, 89.6 FM.